নিউ মার্কেটে সবচেয়ে সুন্দর জিনিসগুলো কোথায় পাওয়া যায় জানো? এখানে আছে রাজকীয় সব জিনিসপত্র, কম দাম থেকে শুরু করে লাখ টাকা দামের জিনিসও তোমরা এখানে আসলে পাবে, যেগুলো দিয়ে চাইলে তোমরা ঘরবাড়ি মনের মতো করে সাজাতে পারো। বেসিক্যালি আজকে তোমাদেরকে এগুলোই দেখাবো, আরো বলবো কোথায় তোমরা কেমন প্রাইসের মধ্যে এই জিনিসগুলো পাচ্ছ, কিনো বা না কিনো। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আই হোপ আজকে তোমাদের মন অনেক বেশি ভালো হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। লেট স্টার্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নিউ সুপার মার্কেট থেকে আমরা চলে আসছি চন্দ্রিমা সুপার মার্কেটে। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে ঘর সাজানো থেকে শুরু করে সিরামিকের যাবতীয় যত কিছু সবই এখানে আছে। এখানে যেই ফুলের দোকানের ফুলের কালেকশনগুলো প্লাস গাছের কালেকশনগুলো আমি অন্য কোথাও আর দেখিনি। এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কালেকশন, দেখে মনে হচ্ছিল সবই অরিজিনাল। কম দাম থেকে শুরু করে এক্সক্লুসিভ কালেকশন গুলো এখানে আছে। আমার কাজ হচ্ছে তোমাদের সাথে সুন্দর সুন্দর এই কালেকশন গুলো শেয়ার করা, বাকিটা তোমরা এসে দেখে দামাদামি করে নিয়ে যেও। অনেক অনেক কালেকশন, সো প্রাইস এক একটার এক এক রকম। তারপর আসি একটু সিরামিকের দোকানে, মানে র্যান্ডমলি তোমাদের সাথে শেয়ার করব সামনে যেটাই পড়বে। শৌখিন মানুষজনের সব শৌখিন জিনিসপত্র গুলো এখানে পাবে। এই যে ফুল সেটটা দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস 4000 থেকে 8000 টাকা পর্যন্ত আছে সাইজ অনুযায়ী। সার্ভিং এই সেট গুলো টেবিলে একটা থাকলেই যথেষ্ট। এখানে এমন আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো তোমরা দেখে দেখে খুঁজে নিতে পারো। যেমন এই কেক স্ট্যান্ড গুলো দেখো কি রাজকীয়, দেখে মনে হচ্ছে না গোল্ডের, এত সুন্দর। সামনাসামনি দেখতে তো আরো বেশি সুন্দর। এগুলোর প্রাইস 12,000-15,000 এরকম করে করে। তবে লো বাজেটের মধ্যেও কেক স্ট্যান্ড পাবে যেগুলোর প্রাইস 2-3 হাজার টাকার মধ্যে। এই ওয়াটার বা জুস পট গুলো তোমরা 200-300 টাকার মধ্যেই পাবে। এখানে অনেক কালেকশন আছে। অয়েলের এই বটল গুলো বিভিন্ন সাইজের মধ্যে তোমরা এখানে পাবে। রান্নাঘরের যে কোনো অ্যাক্সেসরিজ তোমরা নিউ মার্কেট আসলে পাবে, আর অবশ্যই যে কোনো জায়গা থেকে নিউ মার্কেটে রিজনেবল প্রাইসেই পাবে। তবে যাই কিনো, দেখে শুনে ভালো মতো দামাদামি করে নিও। দোয়েল চত্বরে যে ল্যাম্প গুলো তোমাদের স্ট্যান্ড সহ দেখিয়েছিলাম এগুলো তোমরা এখানেও পাবে, কাস্টমাইজ করে নিতে পারবে চাইলে। এগুলোর প্রাইসও এখানে 1200-2000 টাকার মধ্যেই পাবে লাইট ছাড়া। তারপর আরো একটা দোকানে চলে আসছি, এই দোকানটা একদমই নতুন। আর ওরা বলছিল অনেক অনেক ইউনিক কালেকশন আনার চেষ্টা করেছে, তো প্রাইসও অনেক রিজনেবল রাখবে যেহেতু নতুন দোকান। যেমন ছোট এই গ্রামোফোনটা এত কিউট দেখতে, প্রাইস ছিল 2000। আরও এই গ্রামোফোনটা উনি বাজিয়ে দেখাতে চাচ্ছিলেন, তো আমিও শুনতে চাচ্ছিলাম, আর তোমরাও শুনো এটা কিভাবে বাজে। খুবই অদ্ভুত তাই না? আগের দিনে আসলে এগুলোই ব্যবহার হতো গান শোনার জন্য। যাই হোক, আরো একটা ফুলের দোকানে আসলাম। এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, সবই একদম অরিজিনাল, রিয়েল মনে হচ্ছিল। অনেক অনেক ওয়ালমেটের দোকান আছে এখানে, আর পেন্ট গুলো এত সুন্দর। এই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখো, এগুলো ওয়ালে সেট করলে কত সুন্দর লাগবে একবার চিন্তা করো। এগুলো কিন্তু একটা একটা করে না, ফুল সেট। ফুল সেটের প্রাইস এক একটার এক এক রকম। সবকিছুর দাম আসলে জিজ্ঞেস করতে অনেক সময় মনেও থাকে না। তো যাই হোক, তোমরা এসে দেখে ভালো লাগলে দামাদামি করে নিও। এখানে এই যে দোকানগুলো দেখছো, এখানে তোমরা কাস্টমাইজ করেও অনেক জিনিস নিতে পারো। ঘরকে কিভাবে সাজাবে আগে ওইটা প্ল্যান করবে, তারপর এখানে চলে আসবে। কোনো কিছুরই অভাব নেই, এত সুন্দর সুন্দর লাইট আছে এখানে। খুব রিজনেবল প্রাইসের মধ্যেও তোমরা অনেক কিছু পাবে, আবার একদম লাখ টাকার জিনিসও তোমরা এখানে পাবে। যার বাজেট যেমন, শপিং তো ওইরকমই হবে তাই না? কর্নারের এই টুলগুলো তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, চাইলে উপরের মার্বেলগুলো তোমরা পছন্দ করে নিতে পারো। ঘর সাজানোর এখন যে জিনিসগুলো দেখছো এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। তবে এই ঘড়িগুলো একটু এক্সপেন্সিভ, এগুলোর প্রাইস ছিল 4000-5000 এরকম করে। অনেকের কাছে এটাও আবার একদম নর্মাল মনে হতে পারে, তো আমি সবার কথা চিন্তা করেই বলছি। এত এত ঘর সাজানোর জিনিসের মাঝে হঠাৎ করে দেখলাম দুই একটা কাপড়ের স্টলও আছে এখানে। যাই হোক, আবারও সুন্দর সুন্দর পেন্টিং দেখছিলাম। আর এই যে বিভিন্ন সাইজের মিররগুলো তোমরা এখানে পাবে, এখানে আরো আছে ছোট বড় অনেক রকমের শোপিস। আমি আর আমার ননদ যেহেতু আসছি, তাই আজকে আমরা কোনো শোপিস কেনার উদ্দেশ্যে আসিনি, আমরা জাস্ট ঘুরেই দেখছিলাম। এই ধরনের কোনো জিনিস বা এক্সপেন্সিভ কোনো জিনিস কিনতে হলে জামাই বা গার্জিয়ান কাউকে আনতে হবে, আদারওয়াইজ আমরা দুইজন কি কিনবো। যাই হোক, ঘুরে ঘুরে দেখতেই অনেক ভালো লাগছে। এখানে এত এত জিনিস, তোমরা আসলেও দেখবে কোনটা রেখে কোনটা দেখবে বা কোনটা নিবে, কনফিউশনে পড়ে যাবে। এই সব জিনিসগুলো আমি দোয়েল চত্বরেও দেখেছিলাম, তোমরা এখানে আসলে
দেখলেও পাবে, তবে যাই কিনো একটু দামাদামি করে কিনো, কারণ ওরা প্রথমেই অনেক বেশি দাম চায়। সিরামিকের এই জিনিসগুলো দেখলে মাথাটা তো খারাপই হয়ে যায়, এত সুন্দর সুন্দর সিরামিকের জিনিস। এই বলগুলো দেখো কি সুন্দর না দেখতে, এগুলোতে যে কোনো কিছু সার্ভ করলেই অনেক সুন্দর লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিস আছে, তবে ভ্যানের সিরামিকের সাথে এগুলোকে কম্পেয়ার করো না, এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন, খুবই এক্সক্লুসিভ, প্রাইসটাও মোটামুটি ভালোই আছে। তবে যার বাজেট যেমন তেমন প্রোডাক্টও এখানে পাবে। এখানকার ম্যাক্সিমাম সিরামিকের জিনিসগুলো কিন্তু বাহিরের, তাই বাহিরের হিসেবে প্রাইসটাও একটু বেশি হয়, তবে যেগুলো আমাদের দেশের সেগুলোর প্রাইস একটু কম আছে। দেখতে দেখতে আসলে অনেক কিছুই দেখছি, ম্যাক্সিমাম দোকানগুলোতে ঘুরে ফিরে সব একই জিনিস, তাই তোমরা আসলে অবশ্যই একটু আশেপাশে ভালো মতো দামাদামি করে তারপর নিও, যেটাই নাও। ঘরের কর্নারগুলোকে সাজাতে জিনিসের কোনো অভাব নেই এখানে, কিছু কিছু দোকানে এত এক্সক্লুসিভ জিনিস আছে দেখলেই সব কিনতে মন চায়। যাই হোক, এখন দেখছিলাম ওয়াচের কালেকশন, এত সুন্দর সুন্দর ঘড়ি আছে এখানে। এই ঘড়িগুলো দেখতে যেমন সুন্দর, এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। দেখো এখানে আলাদিনের চেরাগও আছে, মানে কি নেই। এখানে অনেক সুন্দর সুন্দর রাজকীয় সব শোপিসগুলো তোমরা পাবে, এই শোপিসগুলো কিনে নিয়ে যাবা, সুন্দর করে ঘরে সাজিয়ে রাখবা, কিছুদিন পর পর ক্লিন করবা, মানে এটাই শান্তি। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম না যে সুন্দর সুন্দর এই জিনিসগুলো দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে, তো এখন বলো তোমাদের মন ভালো হয়েছে কিনা। আমি তো বাবা কিনি বা না কিনি, সুন্দর জিনিস দেখলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখানে অনেক অনেক ওয়াচের কালেকশন আছে, আর এই যে দেখো এটা কি, এই আজব জিনিসটা কিনতে হলে 10,000 টাকা গুনতে হবে। তো এখানে দেখছিলাম এই যে সুন্দর এই শোপিসগুলো, চাইলে এগুলো তোমরা ব্যবহারও করতে পারো। আমার না এই মিররটা অনেক বেশি পছন্দ হয়েছে, এটার প্রাইস ছিল 5,000 টাকার মতো। ঘুরে ফিরে আবারও সিরামিক দেখছিলাম, তবে এখানে যতগুলো মগ দেখছো সবগুলোর প্রাইসই ছিল 150 টাকা করে। মার্বেলের এই পাতিলগুলো ছিল 800 থেকে 900 টাকা করে সাইজ অনুযায়ী। এখানে অনেক অনেক নন স্টিক মার্বেলের কালেকশন আছে। 2,800 হাঁটতে হাঁটতে আমরা দুজনই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কোনো কিছুই আর দেখতে ইচ্ছে করছিল না, তারপরও অনেক কিছু আছে এখনো আরো দেখার। তোমাদেরকে মোটামুটি অনেক আইডিয়া দিয়ে দিয়েছি এখানে কি কি আছে। আচ্ছা, তোমরা কি কেউ এই মুরগিটা কিনতে চাও? আমার তো একদম মনে হচ্ছিল সত্যিকারের ফার্মের মুরগি, মানে দেখেই জানি কেমন লাগছিল, তবে অনেকের পছন্দ হতেও পারে। হঠাৎ করে দেখলে প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর, বিশেষ করে ফ্লাওয়ার ভাজগুলো। স্লোলি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কি কি আছে, আরো অনেক কিছু আছে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে। তাতে কি হবে, আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য অনেক অনেক ভিডিওস মেক করব। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।